কি না? আরেকজনের ঘরে আগুন লাগছে, আপনি মহা খুশি, তুই তো আমার লগে দুই নম্বরই দশ নম্বরই করে জইলা শেষ হয়ে যাক, সহযোগিতা করলেন না, সেই আগুন কিন্তু আপনারও জ্বালায় দিব জোরে কোন, ঠিক কি না? সুদা কথাবার্তা, এত বেকা সেকা কথার দরকার আছে নাকি? এই কথাগুলোর সার সংক্ষেপ কথা হলো, নাম্বার এক, স্টরমোনার নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, মুফতি আমিনী সাহেবের জামাতা, মুফতি সাখাওয়াত, সবগুলা ইন্টারন্যাশনাল আলেম, মুফতি সাখাওয়াত সাহেব সহ 15 জন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমের উপরে একটা সমন জারি করা হচ্ছে, এদেরকে ফিল্ডে নাইমা ওয়াজ করার সুযোগ দেওয়া হবে না। কি কইবেন, আলহামদুলিল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? আরে জোরে কয়েন, আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ। আমরা তো ছোট্ট মানুষ, রাজনীতি বুঝিও না, রাজনীতি করার দরকারও নাই। তবে একটা ছোট্ট কথা এই মুখটা দিয়া বলতে চাই, সেটা হলো কি জানেন, আগুন লিয়া খেললে আগুন কিন্তু সব জ্বালায় পোড়ায় শেষ করে দেয়, জোরে কোন, ঠিক কি না? এই কোরআন এটা হইলো আগুন, জোরে কোন, ঠিক কি না? এই কোরআন যেমন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, এটার সাথে যদি কেউ বেয়াদবি করতে চায়, এটার স্পিকার যারা তাদেরকে যদি কেউ দমাইতে চায়, আল্লাহ তাআলা তার ফয়সালা আসমান থেকে করেন, জোরে কোন, আল্লাহু আকবার। আমাদের দেশটাকে, ওলিয়া উলিয়ার এই দেশটাকে মাওলা হেফাজত করুক, জোরে কোন, আমিন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আওয়াজ নাই, আওয়াজ নাই, চিল্লায় জোরে কয় না, আল্লাহ আল্লাহ, পানি দেখাই, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পর্দার আড়ালে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হওয়া মা বোনদেরকে আলগিরচর যুবক বন্ধুদের উদ্যোগে আয়োজিত চমৎকার বর্ণাঢ্য জান্নাতি বাজার তাফসীরুল কোরআনের চমৎকার মজলিসে আসার তৌফিক দান করেছেন, খুশি না বেজার? আরে জোরে কয় না, খুশি না বেজার? আরো জোরে না বললে তো ওয়াজ বন্ধ হবে, আরো চিল্লে জোরে বলেন, খুশি না বেজার? সমাজ আর এই বর্তমানের এখনকার যে পরিবেশ, পরিবেশের নিস্তব্ধতা ভঙ্গ করে মাওলার দেয়া জবান দিয়া আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে কষ্ট হওয়ার কথা, জোরে কয় না, কষ্ট হওয়ার কথা। এই জন্য মাওলার দরবারে শুকরিয়া আদায় করি, কালিমা তুশুকুর করি, সকলেই বলে উঠি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে চিল্লা কন্যা আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে চিল্লায়া, জোরে চিল্লায়া, সবাই মিলে একসাথে আল্লাহ তাআলাকে জানায়া দেই, তুমি আমাদেরকে যেই সমস্ত নাজ নেয়ামত দিয়েছো, সব সময় যদিও শুকরিয়া আদায় করার সুযোগ হয় না, কিন্তু এখন আমরা শুকরিয়া আদায় করতেছি, সকলেই বলছি চিল্লায়া আলহামদুলিল্লাহ, সকলেই বলুন রব্বানা লাকাল হামদ, বলুন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহ তাআলা আমাদের দোয়াখানি কবুল করুক, জোরে বলেন আমিন। আরেকটা দোয়া, যেই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব শাবান আর রমজান মাসে খুব বেশি পরিমাণে পড়তেন এবং উম্মতদেরকেও অ্যাডভাইস করেছেন, বারবার বলেছেন, তোমরা এই দোয়াটা নিজেরাও করবে, তালিম করবে, জোরে কোন, সুবহানাল্লাহ, বলুন সকলেই আল্লাহুম্মা, একসাথে যে কইলো না, চিল্লা জোরে পায় না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান।
না। মাওলানা পাক আমাদের সমস্ত দোয়াখানি কবুল আর মঞ্জুর করেন, একজোরে কই আমিন। প্রাসঙ্গিক দোয়াটাও সেরে নেই। আল্লাহ তাআলা যুবকদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলটা এই বছর থেকে শুরু, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা যুবকদের উদ্যোগে, সাথে সাথে যে সমস্ত বাবারা আমাদের আছেন, সমস্ত বাবাদের নেতৃত্বে সহযোগিতায় সুন্দর করে আরো বর্ণাঢ্য আয়োজন করে এই মাহফিলটাকে বিশাল আকৃতি দিয়ে সওয়াবের নিয়তে ফর্মুলাটি মেনটেন করবার জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়, সুন্দর গর্জিয়াস মাহফিল উপহার দিলাম, ভালো ভালো বক্তা আনলাম, এরকম নয়, ইখলাসের নিয়তে খলুসিয়া সাথে যারা আলোচনা করবেন এরকম বক্তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেক চিল্লা এখন আমিন। সম্মানিত হাজিরিন, সময় আমার খুব সংক্ষিপ্ত, এখন বাজে 10:30 পর্যন্ত আপনাদের সামনে থাকবো, তারপরে বিদায়। বিষয় অনেকগুলো, আমার আলোচনার মূল থিম মূল টপিকস হলো মেরাজ, সবে মেরাজ। যদিও আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে মাত্র 2 দিন হলো, কিন্তু প্রাসঙ্গিক বিভিন্ন দিক তাকায়া খুব বেশি পরিমাণে প্রয়োজন অনুভব করছে, এই বিষয়টা খুব ভালোভাবে জানার দরকার। চিল্লা জোরে কোন আছে না নাই, আরেকটু জোরে কোন আছে না নাই। আজকে কোরআন শরীফের ছাত্র হব আমরা, কোরআন শরীফের ভিতরে পারা হলো 30টা, জোরে কয় না কয়টা, 30টা পারার ভিতরে প্রথম অর্ধেকের সর্বশেষ পারা হচ্ছে 15 নম্বর পারা। 15 নম্বর পারার প্রথম আল্লাহ তাআলা শুরুই করেছেন, স্টার্ট করেছেন সূরা বনী ইসরাঈলের মাধ্যমে, চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা বনী ইসরাঈলের মাধ্যমে শুরু করেছেন, আরো চমৎকার ব্যাপার হলো আল্লাহ তাআলা চমৎকার একটা শব্দ ইউজ করেছেন, ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা ইস্তেমাল করেছেন, জোরে কোন আল্লাহু আকবার, শব্দটি হচ্ছে সুবহান, সুবহান। আজকে আফসোসের সহিত আমার আগে যিনি আলোচনা করেছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, এক কথায় যদি এইভাবে বলি আমার ওস্তাদের সমতুল্য, এটা কোনো ছোট্ট হওয়ার কিছু নাই, ওনাদের বয়স আমাদের চাইতে অনেক বেশি, আমাদেরকে দেখতেছেন মাত্র 3-4 বছর হলো, ওনাদেরকে দেখতেছেন আরো অনেক বছর, জোরে কোন ঠিক কিনা। এই এলাকার ভিতরে হুজুরদের ছাত্র আছে না নাই, আরে জোরে কয় না আছে না নাই, মসজিদে পড়াইছে এই সমস্ত ছাত্ররা গোটা পৃথিবী এখন ঘুরতেছে আছে না নাই, আছেন হুজুর মাওলানা আসাদুজ্জামান সাহেব, দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা হায়াতকে দীর্ঘ করুক, জোরে কোন আমিন। উপস্থিত আছেন আমাদের আম্মানিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট জনাব হযরত মাওলানা মাহবুবুর রহমান সরকার সাহেব, আরো উপস্থিত আছেন হযরত মাওলানা ইসমাইল সাহেব হুজুর সহ অন্যান্য মসজিদের আরো ইমাম সাহেব সহ বর্ষীয় শীর্ষস্থানীয় মুরব্বিয়ান। আমার সামনে অনেক এমন মানুষ যাদের সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নাই, অনেক বিদ্যায় বুদ্ধিতে বিভিন্ন দিক থেকে আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পূর্ণ ফুল প্যাকেজ এই মানুষগুলো বসে আছেন, কি থেকে কি বলবো নিজেও জানি না, কিন্তু আল্লাহ তাআলার প্রতি আস্থা আর বিশ্বাস প্রত্যেকের আছে না নাই। দোয়া করেন মাওলা যেন এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেয়, এটা মনে হয় আমার জন্য এই সিজনের শেষ মাহফিল, আশেপাশে এখন মাহফিলের সিজন নাই, গরম চলে আসছে আবার বৃষ্টি, জোরে কোন ঠিক কিনা, সব কিছু মিলাইয়া এটাকে শেষ মাহফিল কেন্দ্র করেই সামনে আর মাত্র 1 মাস, তারপরে অফার ওয়ালা একটা মাস আপনারা আমার জন্য অপেক্ষা করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি থেকে বলা হয় এই পণ্যটা কিনলে এটার সাথে ওটা ফ্রি, ওটার সাথে ওটা ফ্রি, আছে না নাই, আল্লাহ তাআলাও ফ্রির একটা মাস অফারের একটা মাস দান করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাসটাকে সম্মানিত করেছেন, যেই কোরআন অবলম্বন করে কথা বলবো, এই কোরআনটা আল্লাহ তাআলা এই মাসেই নাজিল করেছেন, চিল্লা জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই কোরআনের অবলম্বন করে এই কোরআনকে কেন্দ্র করে যেই ফেরেশতা কোরআন নিয়ে এসেছেন জিব্রাইল আমিন, যে রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর, ভাইরা আমার শুধু তাই নয়, যে আল্লাহ তাআলা যেই নবীজির উপরে এই কোরআন নাজিল করেছেন সেই নবীজি গোটা পৃথিবীর মধ্যে কুল কায়নাতের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত নবীদের সেরা নবী, গোটা পৃথিবীর সমস্ত আম্বিয়াদের সেরা আম্বিয়াদের অন্তর্ভুক্ত নবী হযরত মুহাম্মদুর রাসূল দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই,
নবীজির নাম উচ্চারিত হওয়ার পরেও অনেক আল্লাহর বান্দারা চিন্তা করে কি বলবো না বলবো, থাক আস্তে আস্তে। এই অবস্থা হওয়ার কারণে অন্তরের ভিতরে জং ধরতে 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 দুরুদের ভিতরে যেই ফজিলত আছে সেটা থেকেও আপনি আর আমি মাহরুম। জোরে বল ঠিক কি না? অথচ নবীজি বলছে একবার দুরুদ পড়লে নেকি হইল দশটা। জোরে কয় না কয়টা? আবার দশটা গুনাহ মামলা মাফ করে দেয়। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। দশটা দরজা, দশটা সম্মানের দরজা তার জন্য বুলন্দ করা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির নাম মুহাম্মদ যতবার উচ্চারিত হবে সবাই বলবো সাল্লাল্লাহু, আবারও বলেন সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত কথাগুলো বলেছি কবুল আর মঞ্জুর করুক, আমিন। আলোচনার বিষয়বস্তু হচ্ছে মিরাজ। বলছিলাম মাওলানা কারীম সুরাবানী ইসরাইল স্টার্ট করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কর আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বানী ইসরাঈলের মধ্যে তাফসীরের কিতাব খুললে পরে পাওয়া যায় কোরআন শরীফের ভিতরে যে সূরা আছে সূরা বানী ইসরাঈল, এটার নাম হলো জোরে বলেন কয়টা? আরে কয় না কথা, কয়টা? এই যে আঙ্গুল দেখতেছেন জোরে বলেন কয়টা? দুইটা নাম সূরা বানী ইসরাঈলের, একটা হলো বানী ইসরাঈল আরেকটা হলো ইসরা। ইসরাঈল নিয়ে আলোচনা করার বিষয় নয়, আলোচনার বিষয়বস্তু হলো ইসরা নিয়ে। ভাইরা আমার, বানী ইসরাঈল তো হলো একটা গোত্র, সম্প্রদায়, একটা গোষ্ঠীর নাম। কলিজার টুকরা মুসলমান পর্দার আড়ালের মায়েরা বোনেরা আমার, সংক্ষিপ্ত সময়ে মোটা মোটা কয়েকটি কথা বলে বিদায় নিব। ভাইরা আমার, বড় আফসোসের সহিত বলতে হয় আজকে যেই সমাজ ব্যবস্থার ভিতরে তুমি আর আমি চলমান বসবাস করতেছি, আপনার আর আমার জন্য এমন ভয়ঙ্কর অশনি সংকেত সামনে অপেক্ষা করতেছে। খোদার কসম, আল্লাহর কসম করে বলি ভাই, গুনাহ তো আমার হবে না, কাফফারা দেওয়া লাগবে না। এখন থেকে যদি এলাক হওয়ার চিন্তা ভাবনা না করি, সতর্ক হওয়ার চিন্তা ভাবনা যদি না করি, সারা জীবন নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, তেলাওয়াত করলাম, হজ করলাম, যাকাত করলাম, রমজানের একটা মাস 14 ঘন্টা 15 ঘন্টা সময় ব্যয় করে রোজা রাখার পরেও কিয়ামতের ময়দানে দেখবো জাহান্নাম ছাড়া আপনার আর আমার উপায় নাই। চিল্লায় জোরে কোন ঠিক কিনা? এই কথাটা যদি আপনি ঠিক বলেন, বললে বলেন, না বললে নাই, আপনারা আমার নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে, বুখারী হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের মধ্যে। ভাইরা আমার, তাহাজ্জুদ গুজার বান্দা, সিয়াম সাধনা করনে ওয়ালা বান্দা, ভাইরা আমার, শুধু তাই নয় ইবাদতের কোনো কমতি ছিল না এমন বান্দা, হাঁটতে ইবাদত, আবার বলতে ইবাদত, চাইলে ইবাদত, ঘুমাইলে ইবাদত, খাইলে ইবাদত, এমন মানগুলো বান্দা, অনেক বান্দা এমন হবে কিয়ামতের ময়দানে যখন তারা দাঁড়ায় যাবে, দাঁড়ানোর উপরে দেখবে আমল নামা জিরো, তার ভিতরে নেক আমল বলতে কিছু নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীজি তার হাজার বছর আগে বলেছেন সাহাবীরা, কিয়ামতের ময়দানে সবচাইতে ভয়ঙ্কর গরীব আর অসহায় নিঃস্ব এতিম হবে ওই সমস্ত বান্দারা, ওই সমস্ত বান্দিরা, ওই সমস্ত আমার উম্মতেরা, যারা সারা জীবন কষ্ট করে পরিশ্রম করে নেক আমল করার পরেও এই মানুষগুলো কিয়ামতের ময়দানে দেখবে ভাণ্ড খালি, তার ভিতরে কোনো নেক আমল নাই। ভাইরা আমার, প্রশ্ন হলো ঘটনা কি? আল্লাহর নবীজি কিয়ামতের আলামতের ভিতরে বলেছেন, কিয়ামতের আলামতের ভিতরে কিছু হইল সগরা, কিছু হইল কোবরা, কিছু হইল বড়, কিছু হলো ছোট। নবীজি আমার বলে গিয়েছে এমন একটা সময় আসবে সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয়েছে ইমানদার, বিকালবেলা যখন ঘরে ঢুকবে তখন বেঈমান হবে। জোরে কর নাউজুবিল্লাহ।
আবার যখন সকাল বেলা ভাইরা আমার বেঈমান হয়ে মারা গেছে কিন্তু বিকানে এমন একটা নেককাজ করবে ওই মানুষটা ঈমানদার, তার মানে এক কথাই যদি বলি সকালে ঈমানদার বিকালে বেঈমান, বিকালে বেঈমান আবার সকালে ঈমানদার, জোরে কোন ঠিক কিনা ভাইরা? আমার আমার আগের হুজুর আলোচনা করেছেন, হুজুরের কথা বললেই তো আলোচনা শেষ করা যাবে না, কতগুলা বিষয় আলোচনা করেছেন ভাইরা আমার। সমাজের ভিতরে আজকের যুবক বন্ধুরা, গত কিছুদিন আগে যাওয়ার পরে 6 সদস্য বিশিষ্ট একটা টিম আমার সাথে দেখা করতে গেল। যাওয়ার পরে বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা হয়েছে আমার চোখের ভিতরে পানি তখন টলমল করতেছিল। এই আলগির চরের যুবকরা যদি ইচ্ছা করত বিশাল বড় গানের আয়োজন করতে পারত, জোরে কোন ঠিক কিনা? আওয়াজ করে কেনা দেয় ঠিক কিনা? ভাইরা আমার ড্যান্সের ব্যবস্থা করতে পারত, নর্তকী আর নাচ চাইতে পারত, যা ইচ্ছা তাই করতে পারত। কারণ এমন বাংলাদেশের ভিতরে, এমন এক যুগের ভিতরে তুমি আমি বসবাস করি, বাপ সন্তান উপযুক্ত সন্তানের সাথে কথা বলতে সাহস, কথা বলে না সাহস? যুবক ভাই যদি ছোট্ট ভাই হয়, একটু যদি গুন্ডা স্বভাবের হয়, বড় ভাই তাকে এড়াইয়া চলার চেষ্টা করে, জোরে কোন ঠিক কিনা? আজ থেকে 15 বছর আগে তো অবস্থা এমন ছিল না, আজ থেকে 10 বছর আগে অবস্থা তো এমন ছিল না ভাইরা আমার। অবস্থায় আস্তে আস্তে এমন মারাত্মক কেন আকৃতি ধারণ করতেছে? একটাই কারণ, কেবলমাত্র কারণ, শুধুমাত্র কারণ, ওনলি ওয়ান কজ হলো একটাই, শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো যেই বিষয়ে জ্ঞান অর্জন করানোর দরকার ওই বিষয় থেকে তুমি আমি আর আমি নিজেকে গুটায় নিয়ে তারপরে জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যারিস্টারের পিতা হওয়ার জন্য, উকিলের বাবা হওয়ার জন্য, ওসিআর ডিসির চাচা হওয়ার জন্য ভাইরা আমার শুধু তাই নয়, একদম রাষ্ট্রপতি, একজন রাষ্ট্রপতির বাবা হওয়ার জন্য, মুক্তমুক হওয়ার স্বপ্ন দেখার পরে তোমার আর আমার অবস্থা হলো এমন, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার বলছিলাম যে কথাটুকু এই সিজনের ভিতরে যতগুলো মাহফিল করেছি, যে জেলার ভিতরে গেছি বেশিরভাগ মাহফিল, আলহামদুলিল্লাহ, সুবমা আলহামদুলিল্লাহ, বারবার আলহামদুলিল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ। ভাইরা আমার যতটা অশ্লীলতার সরাসরি সমাজের ভিতরে, বেহায় আপনার সরাসরি পর্দা বলতে সমাজ মানুষ অনেকে বুঝেই না পর্দা কি জিনিস, কার কার সাথে পর্দা করতে হবে। দুইটা লিস্টি আছে, একটা লিস্টি হইল ব্ল্যাক লিস্ট, আরেকটা হইল হোয়াইট লিস্ট। কিছু হইল মাহরাম, কিছু হইল গায়ে গায়ে মাহরাম, এদের সাথে জিন্দগিতেও দেখা দেওয়া যাবে না, এদের সাথে দেখা দিলে পরে গুনাহ হবে না। হোয়াইট লিস্ট কোনোদিন জানার চেষ্টা করলাম না, ব্ল্যাক লিস্টটাও কোনোদিন জানার চেষ্টা করলাম না। 63 বছরের জিন্দগিতে ইংলিশে টকিং করতে জানে ভাইরা আমার, ইংরেজিতে রাইটিং লিখতেও জানি, সব কিছু করতে জানে, ফ্লুয়েন্ট ইংলিশ বলতে জানি ভাইরা আমার, আরো বিভিন্ন ধরনের ভাষা শিখে বিদেশে যাওয়ার জন্য প্রিপারেশনের কোনো কমতি নাই, প্রস্তুতির কিন্তু কোনো শেষ নাই। বড় আফসোসের সাহিত্য বলতে হয় মারা যাওয়ার পরে যেই ভাষায় কথা বলতে হবে, যেই ভাষায় প্রশ্ন করা হবে ভাইরা আমার, যেই ভাষা সম্পর্কে আলোচনা হবে, পর্যালোচনা হবে, সমালোচনা হবে, যেই ভাষা ছাড়া কোনো উপায় নাই, ওই আরবি ভাষার উপরে তোমার আর আমার কারোর তো দখল নাই। বরং তো শুধু তাই নয়, গত মাত্র কয়েকদিন আগে 2 এপ্রিল, এপ্রিলের 2 তারিখ, জোরে কয় না কয় তারিখ, আরো জোরে কন কয় তারিখ, 2 এপ্রিল বাংলাদেশ প্রতিদিন সহ আরো বিভিন্ন পত্রিকার ভিতরে একটা রিপোর্ট,
একটা রিপোর্টের ভিতরে লেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছয় দফা ওয়াজের উপরে ছয় দফা সুপারিশ মালা অনেকেই পড়ছে, আবার অনেকে এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার কলিজার টুকরা বাবাদের কাছে জানতে চাই, ভাইদের কাছে জানতে চাই, সমাজ সচেতন মুসলমানদের কাছে জানতে চাই, আমরা যাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে পরে আপনাদের সামনে দুইটা কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। আমাদের ওস্তাদ যারা বাবার চাইতে সম্মান, যাদেরকে সবচাইতে বেশি করি, বাবা তো বানাইছে পুত, ওস্তাদরা বানায়া দিছে পুত্র, ওস্তাদদের পুত্র বানানোর কারণে আজকে কোরআন সামনে নিয়ে আপনাদের সামনে কথা বলতে পারতেছি, চিল্লা জোরে কোন ঠিক কিনা। হযরত কোন স্কুলে ঢুকাইয়া দিল একটা মূর্খ বাচ্চাকে, বাচ্চাটাকে এই টিচারেরা সারেরা কি পরিমাণ কষ্ট করে শ্রম দিয়ে, বাবা বলে শোনা বলে কত আদর আর যত্ন করে, কত কষ্ট করে পরিশ্রম করে, তুমি আর আমি কিন্তু বুঝমু না। একটা টিচার যদি একটু মায়ের যদি বেশি হয়ে যায়, বকা যদি একটু বেশি হয়ে যায়, ওই শিক্ষকের অবস্থা হয় এমন মারাত্মক, শিক্ষক মনে হয় যেন শিক্ষক হয়ে অপরাধ হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা। ভাইরা আমার বলতে হয় এই জন্য আফসোসের সহিত কথাগুলো বলতেছি, আজকে যে কথাগুলো বলার জন্য আপনাদের সামনে বসছি ছোট্ট একটা লিস্ট নিয়ে। নাম্বার এক, আজকে সমাজের ভিতরেই শুধু তাই নয়, গোটা পৃথিবীর গোটা বাংলাদেশের সমস্ত নাস্তিকরা বাসার ভিতরে কেমন যেন মনে হয় হাত তালি দিয়া দিয়া তারপরে নাচতেছে, কারণ এমন মারাত্মক মারাত্মক কিছু কথা পত্রিকার ভিতরে আসছে। আল্লাহ তাআলা 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার ভিতরে বলতেছেন, সূরা সফের ভিতরে বলতেছেন, তোমার যদি মনে চায় চ্যালেঞ্জ যদি করতে চাও তাহলে সেইখানে তোমাকে যাও। 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা সফের ভিতরে বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যেটা আল্লাহু আকবার, এই যে মাহফিলের ব্যবস্থা করা, মসজিদের ভিতরে জুমার সময় বয়ান করা, ঘরে ঘরে তালিমের সিস্টেম চালু রাখা, মসজিদ মাদ্রাসার মাধ্যমে কোরআনের আওয়াজকে ছড়িয়ে দেওয়ার বিভিন্ন সিস্টেম চালু রাখা, আমার মাওলা বলতেছে এগুলা ঠিক থাকলে পরে কোরআন শরীফ জমিনের ভিতরে থাকবে, এগুলার একটার ভিতরে যদি ব্যত্যয় ঘটে, কোনো ধরনের সমস্যা তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু এই কোরআন দুনিয়ায় থাকার প্রয়োজন মাওলার হবে না, জোরে কোন ঠিক কিনা। আওয়াজ করে কথা কয় না, জোরে কোন ঠিক কিনা। বাংলাদেশের একজন আর দুইজন না, শীর্ষস্থানীয় লক্ষ লক্ষ মানুষ যাদের কাছে যায় মুরিদ হয়, যাদের পথের দিশারি নিয়ে বিভিন্ন কথাবার্তা শুনে নিজের জীবন যাপন করতেছে। নাম্বার এক চরমোনাইর নায়েবে আমির ফয়জুল করিম সাহেব, মুফতি ফয়জুল করিম সাহেবের ওয়াজ যারা যারা অনেকে এখানে আছে শুনছেন, জোরে কোন ঠিক কিনা। ভাইরা আমার উপমহাদেশের ভিতরে শ্রেষ্ঠ সাইকুল হাদিস, বাংলার জমিনের ভিতরে আজকে যুবক ভাইরা কয় হুজুর আমি বুখারী শরীফ পড়ি, জিজ্ঞাসা করলে পরে বলে হুজুর আমি বাংলা বুখারী শরীফ পড়ি। এই পবিত্র মাতৃভূমি বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম যিনি বুখারীর বঙ্গানুবাদ করেছেন, বাংলায় যিনি তরজমা করেছেন, ওনার নাম আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ তাআলা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা আজিজুল হকের সন্তানের নাম আল্লামা মামুনুল হক, বাবা ছিলেন শাইখুল হাদিস, সন্তান তিনিও হইলেন শাইখুল হাদিস। এই জন্য ওলামায়ে কেরাম নাম যখন লিখতে যায় বলতে যায় তখন বলে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বেটা শাইখুল হাদিসের সন্তান শাইখুল হাদিস। দোস্তরা আমার, বন্ধুরা আমার, কলিজার টুকরা ভাইরা আমার, আমি তো এই কথাটা হাজারবার বলি, একশোবার বলি, লক্ষবার বলি, গোটা বাংলাদেশের যত জায়গায় গেছি বলছি, র‍্যাব বাদ দিলাম, সেনাবাহিনী বাদ দিলাম, গোটা বাংলাদেশের সমস্ত ফোর্স যদি একসাথ হয়ে তারপরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের উপরে যদি একটার পর একটা অ্যাকশন লাগায়, আল্লাহর কসম করে বলতেছি ভাইরা আমার, যত যাই করুক না কেন, একটা হাজারটা লক্ষটা আইন করেও যুবকদেরকে সম্পূর্ণ মাদক মুক্ত করা কোনোদিনও সম্ভব, আরে জোরে কথা কয় না, সম্ভব। আমি ছোট্ট ইমাম সাহেব বয়াতি কান্দি এতটুক বিশ্বাস, এতটুক পাওয়ার,
এতটুকু মনের ভিতরে কনফিডেন্স আছে, আমার যুবক ভাইগুলাকে যদি হাতে আর পায়ে ধইরা কোরআন শরীফ থেকে যদি নজির জীবনী শোনায়া তারপরে যদি বোঝানোর চেষ্টা করি, কই তোমার রব, কই তোমার অমুক তমুক আর কি 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 কি, আমার মনে হয় এই কোরআনের আকর্ষণের কারণে সে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে জিন্দেগিতে আর কোনোদিন ইয়াবার ধারেও কাছে অজামুনা জোরে কোন ঠিক কিনা। সরকারের পক্ষের লোক আমরা না বিপক্ষের জোরে কর, সরকার চায় না দেশে ইয়াবা বন্ধ হয়ে যাক, মাদক বন্ধ হোক কথা কয় না, চাই কি না? আমরা যদি তাদের পক্ষ হয়ে কথা বলি, এবং আপনারা দেখছেন অনেক সময় পুলিশের আইজিপি অমুক তমুক সবাই বলে ওলামায়ে কেরামদেরকে, হুজুর আপনারা একটু বেশি বলেন, এত দূরে যাওয়ার দরকার নাই, আমাদের এই যে আইনাম সাহেব চেয়ারম্যান হওয়ার পর হযরতপুরে ইমাম সমিতির একটা সমিতি করছে আপনারা তাও জানেন, সেখানে যাওয়ার পরে উনি সর্বপ্রথম আমাদের সমস্ত হুজুররা এখানে আছে, যদি বলবা থাপড়ায় এখান থেকে নামায় দিয়ে সমস্যা নাই, উনি সেখানে উপস্থিত মেম্বারদের সামনে গণ্যমান্য ব্যক্তিদের সামনে বলছিল, হুজুর নাম্বার এক, যত ওয়াজি আপনারা জুমার দিন করেন একটা কাজ করবেন, বাবা মায়ের সাথে যেন ছেলেরা ভালো আচরণ করে এই বিষয়ে একটু আলোচনা করবেন, চিল্লা জোরে করুন আল্লাহু আকবার। নাম্বার দুই, যৌতুক আর বাল্য বিবাহের উপরে আপনারা সুন্দর আলোচনা করবেন, আল্লাহু আকবার কেন। নাম্বার তিন, সমাজের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গলিতে গলিতে ঘরে ঘরে বর্তমানে নেশা আছে না নাই কথা কয় না, আছে না নাই? আপনি আর আমি এখন যদি প্রতিরোধ ব্যবস্থা গড়ে না তুলি, মনে মনে যদি আঙ্গুল চুষতে থাকি আর টেনশন মুক্ত থেকে জিকির করতে থাকি, আমার ছেলে কোনোদিন ইয়াবা খাবে না, এমন সুপুত্র আমি জন্ম দিয়েছি, আমি বুকের ভিতরে থাপ্পড় দিয়া বলি, অল্প কয়েকদিন পরে কুপুত্রের বাবা আপনি হইতে পারে, আরেকজনের ঘরে আগুন লাগছে আপনি মহা খুশি, তুই তো আমার লাগে দুই নম্বরই দশ নম্বরই তো জ্বললা শেষ হয়ে যা, সহযোগিতা করলেন না, সেই আগুন কিন্তু আপনারা জ্বালায় দিব জোরে কোন ঠিক কি না। সুদা কথাবার্তা এত বেকা সেকা কথার দরকার আছে? এই কথাগুলোর সার সংক্ষেপ কথা হলো, নাম্বার এক, স্তরমোনার নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব আল্লামা মামুনুল হক সাহেব মুফতি আমিনী সাহেবের জামাতা মুফতি সাখাওয়াত সবগুলা ইন্টারন্যাশনাল আলেম, মুফতি সাখাওয়াত সাহেব সহ 15 জন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমের উপরে একটা সমন জারি করা হচ্ছে, এদেরকে ফিরলে নাইমা ওয়াজ করার সুযোগ দেওয়া হবে না, কি কইবেন? আলহামদুলিল্লাহ কইবেন নাউজুবিল্লাহ কইবেন? আরে জোরে কইেন আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ। আমরা তো ছোট্ট মানুষ, রাজনীতি বুঝিও না, রাজনীতি করার দরকার নাই, তবে একটা ছোট্ট কথা এই মুখটা দিয়ে বলতে চাই, সেটা হলো কি জানেন, আগুন লিয়া খেললে আগুন কিন্তু সব জ্বালায় পোড়ায় শেষ করে দেয় জোরে কোন ঠিক কি না। এই কোরআন এটা হইলো আগুন জোরে কোন ঠিক কি না। এই কোরআন যেমন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, এটার সাথে যদি কেউ বেয়াদবি করতে চায়, এটার স্পিকার যারা তাদেরকে যদি কেউ দমাইতে চায়, আল্লাহ তাআলা তার ফয়সালা আসমান থেকে করেন জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশটাকে ওলিয়া ওলিয়ার এই দেশটাকে মাওলা হেফাজত করুক জোরে কোন আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ জোরে মা ফি কলবি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চৈত্র মাসের আজকে হলো 22 তারিখ, এটা কি মাস? আমার বাবারা খুব ভালো বুঝে, অনেকের যদি কই ইংরেজি মাসের হিসাব বুঝে না, আবার আমরা তো আরেক সমস্যা, আমরা তো হইলাম 2019 সালের পোলা, বাংলাদেশি দাবি কইরাও বাংলা অত বুঝি না জোরে কোন ঠিক কি না। ইমাম সাহেব হওয়ার পরেও যদি ওই মাসের নাম টাম ওই মাসের তারিখ জানি না তো দেখা বলতে হয় ঠিক আছে বলতেছি দাঁড়া, কারণ অত আমরা তো মুখে মুখে বাঙালি জোরে কোন ঠিক কি না। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মুই রাজা, বাংলাদেশের লাইগায় আমার ভাই বোনেরা মরি
তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে, জোরে কয় না ঠিক কি না, মুখে আমরা বাঙালি ভাই কাজের বেলায় কিছু নাই, কইতে গেলে লজ্জায় মুইরা যাই, তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মুইরা যাই, আমি হোমরা চোমরা বইলাই আমায় সবাই আইসা ঘরে, একটু কিছু কইতে হবে একুশের উপরে ভাইরে মাতৃভাষার তরে, মঞ্চে উঠে লেকচার মারি, মঞ্চে উঠে লেকচার মারি, ইংরেজিতে লেকচার মারি, বাংলা তো ভাই পারি না, কইতে গেলে লজ্জায় মইরা যাই, তোরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যাই, ঠিক না বেছি, এই হইল বাংলাদেশ। বড় বড় চাপাবাজি আর বাটপারি আর সিটারির শেষ নাই, ভিতরে দেশের মায়া কতটুকু আছে আল্লাহ পাকই ভালো জানে। এই জন্য গত সপ্তাহের আগের সপ্তাহে গোলশান বাড়িধার একটা মাহফিলে বলছিলাম, ওই যখন বনানীর ভিতরে যেই দিনটা যদি সেই দিন বাড়িধারার মাহফিল, তখন বলছিলাম বাংলাদেশ এটা হইল আমার মা, যেরকম ঠিক কিনা, এটা হইল আমার মাতৃভূমি, প্রাণের ভূমি, জন্মভূমি, আমি তো এই মাটির সন্তান, এটার জন্য আমি মাদ্রাসায় পড়ছি দেখে মনে করবেন আমরা বুঝি না, আপনি জানেনই না একুশে ফেব্রুয়ারি, অনেক সময় প্রশ্ন করলে জানে না স্বাধীনতা দিবস কোনটা, ভাষা দিবস কোনটা জানে না। বাংলাদেশে কিছুদিন আগে যখন একুশে বই মেলা হচ্ছিল, সময় টিভি থেকে প্রতিবাদ জিজ্ঞাসা করে, বাচ্চারা বলতে পারে না, ইয়াং বয়সের লোকরা বলতে পারে না, শিক্ষিতরাও জানে না স্বাধীনতা দিবস কবে, বিজয় দিবস কবে জানে না, অথচ আমরা বাংলাদেশি, জোরে কোন ঠিক কিনা, পোড়া কপাল, পোড়া কপাল আমাদের, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম আজকে আমি দেখে এসেছি আজকে চৈত্র মাসের 22 তারিখ, জোরে কোন কয় তারিখ, তাহলে মাস শেষ হইলে যে মাসটা আসবে সেই মাসের নাম কি, চৈত্র শেষ হইলে একটা মাস আসে না ওই মাসটার নাম কি, আরো জোরে কোন, আশ্বিন কয়, চিন্তা করেন এই বৈশাখ যে মাস, সেই মাসটাকে ধুমধাম করে পালন করার একটা দিন, পালন করার জন্য আজ থেকে আরো দুই মাস আগে কাজ শুরু হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা, আরাস করে কয় না যুবক কেউ ঠিক কিনা, বাড়ারা মুরব্বীরা বুঝুক আর না বুঝুক তোরা বুঝুন তো, বাড়ারা এই বৈশাখের দিনে আজকে আর কালকে না, প্রত্যেক বছরের ইতিহাস তুই খোল, বাংলাদেশের প্রত্যেকটা ক্যালেন্ডারের ভিতরে হাত লাগাও, দৈনিক পত্রিকা খুলো, টিভির বুলেটিন গুলো দেখো, তারপরে দেখো কি পরিমাণ নির্যাতন এই পহেলা বৈশাখের দিনে টিএসসি মোড়ে হয়েছে, জোরে কোন ঠিক কিনা, বিচার বিচার হয় না এই পর্যন্ত। আমার বোঝানোর উদ্দেশ্য হলো আমি বাংলাদেশি, কিন্তু একটা নতুন মাসকে বরণ কেমনে করতে হবে কোরআনের ভিতরে তারও সমাধান আছে, চিল্লায় জোরে কোন আল্লাহু আকবার। আপনি আর আমি চমৎকার করে আজকে বিভিন্ন কাপড়ের ভিতরে লেখা এসো হে এসো হে এসো হে বৈশাখ আছে না নাই, এটা যিনি লিখেছেন আপনি জানেনই না, আমি তো পড়াশোনা কইরে আপনার কাছে আইছি, কারণ চাপা পিটানোর টাইম নাই, এটা যাইবো পুরো দুনিয়া দেখবো, এই মিডিয়া থেকে এটা কভারেজ হওয়ার পরে সব, এটা যিনি লিখেছেন তিনি ছিলেন আমাদের বাংলাদেশের গৌর বিরোধী, ঢাকা বাংলাদেশের ভিতরে ভার্সিটি হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, এই কুলাঙ্গার কোনোদিন কামনা করে নাই, কিন্তু আমাদের কপাল খোলা সেই রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছে আমাদের দেশের কবি, জোরে কোন ঠিক কিনা, আমাদের দেশে কবি নজরুল আছে না নাই, মসজিদেরই পাশে আমা কবর দিও ভাই, জোরে কোন আল্লাহু আকবার, যেন গোরে থেকে মুয়াজ্জিনে আজান শুনতে পাই, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করছে কি করে নাই, জোরে কোন করছে কি করে নাই, যেইসা নিয়ত ওইসা আল্লাহ তাআলার কাম, জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, বলছিলাম এই বৈশাখ আপনি পালন করেন আমি কিচ্ছু বলবো না, তবে তুমি যে মুসলমান আমার আসাদ হুজুর ওই কথাগুলো স্মরণ করে আসো, এত লোক বলবো ভাই তুমি আমার ভাই, রক্তের সম্পর্ক নেই এলাকায়, বিয়া ওর শাদী করি নাই, কিচ্ছু নাই, আত্মীয় স্বজন কিছু না,
কিন্তু আপনাদের সাথে দেখা শোনা হইতে হইতে এমন একটা সম্পর্ক, আপন বাবা মা সব সাইর আপনাদের কাছে জোরে কোন ঠিক কিনা। এই জন্য আপনার হাতে আর পায়ে ধরে এতটুক শুধু বলবো, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ করে আমি বরণ করে নেই, অমুক করি আর তমুক করি। এই যে রং বেরঙ্গের শাড়ি পরে আবার নিজেকে অর্ধ উলঙ্গ নগ্ন বানায় রাস্তায় রাস্তায় ঘুরা, ছেলেদের টিটকারি আর ফিটকারি, তুমি যে নিয়ে আসতেছো হাজার হাজার লক্ষ লক্ষ ব্যানার গুণা নিয়ে, যে তুমি তোমার অ্যাকাউন্টে জমা করতেছো, আমার বোনগুলাকে আর মা গুলাকে হাতে পায়ে ধরে আমি আমার শ্রদ্ধার সর্বটুকু উজার করে আপনাদের কাছে বলবো, আল্লাহর ওয়াস্তে এই অশ্লীলতা যেই কোনো ভাবেই হোক, আপনি আর আমি যেই কোনো ভাবেই হোক এটা থেকে বিরত থাকার চেষ্টা করি, আল্লাহ কবুল করুন, সুরে কোন আমিন। সব বাস্তব নিয়ে দেখে কথা। এরপরে বাংলাদেশের ভিতরে এখন আগুন লাগতেছে, আগুন আছে না নাই, জোরে কথা কয় না, আছে না নাই, মেরাজের কথাও শুনবেন, শুনেন। আপনি আর আমি যখন সিদ্ধান্ত নেই, মনে হয় ওখান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে গোলযোগের কারণে আগুন লেগেছে, ওলামায়ে কেরাম তখন হাদিসের পৃষ্ঠা খুলে খুলে ঘুরতে থাকে আর দেখতে থাকে কোন আযাব আর কোন অপরাধের কারণে এই গজব আপনার আর আমার বাড়িতে জুরেতন ঠিক কিনা। সমস্ত ওলামায়ে কেরাম একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন, এবার সেই কথাটা শুনেন। আগুন লাগন টাগন এই সমস্ত কিছুর হুকুমদাতা জুরেতন কে? আগুন কার হুকুমে চলে? জুরেতন কার হুকুমে? এই যে জমিনের ভিতরে পানি আছে না নাই, এই পানি মানুষকে ডুবায়, লঞ্চ ডুবায়, স্টিমার ডুবায়, চিল্লায় করে কার হুকুমে? এবার আপনার কাছে এখন স্পষ্ট হবে, এবার স্পষ্ট হোক বুঝবেন, হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা জোরে কোন ঠিক কিনা? মিল্লাত আবিকুম ইব্রাহিম। আজকে আগুন জ্বালাইতে জ্বালাইতে সব কিছু ভস্ম করে দেয়, ভিতরে করা হয়েছে তাপমাত্রা এত মারাত্মক করা হয়েছে, এত ডেঞ্জারাস করা হয়েছে। তাফসীরের কিতাব খুললে পরে দেখা যায় উপর দিয়া যদি হাজার হাজার মাইলের উপর দিয়া যদি একটা পাখি উঠতে উঠতে যাইতো আগুনের তাপের কারণে, ওই আগুনের ভিতরে পাখিটা পড়ে মুহূর্তের ভিতরে মোমের মতো হয়ে যাইতো। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার শুধু তাই নয়, কিতাবের ভিতর থেকে স্পষ্ট করে এটাও পাওয়া যায়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আনবিয়ার মধ্যে বলেন সাত নম্বর পারার, ভাইরা আমার ছয় নম্বর পৃষ্ঠার ভিতরে মাওলা ডাং দিয়ে কইয়া নারুকুনি বারদাও সালাম আলা ইব্রাহিম। সুবহান আল্লাহু আকবার। মাওলা কারীম ডাং দিয়া কই আগুন, তুই তো আমার মাখলুক, তোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, পানি তোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, বাতাস তোকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু সমস্ত সৃষ্টিকে যদি এক পাল্লায় রাখা হয়, আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তাকায়া দেখো মানুষের পাল্লা ভারী হবে, মানুষের ওজন হয়ে ভারী হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার মানুষের ভিতরে আবার ক্লাস আছে, র্যাঙ্ক আছে, ওই র্যাঙ্কের ভিতরে শ্রেষ্ঠ র্যাঙ্ক বলা হইলেন নবী আর রাসূলগণ। আমি আল্লাহ যদি তোকে অনুমতি দেই, তোকে যদি জ্বালানোর শক্তি দেই, তাহলে তুই করতে পারবি। তার আগে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া নার, হে আগুন, এই মুহূর্তে আমার অর্ডার আর পারমিশন তোর উপরে ফরমান হলো, আমার ইব্রাহিমকে জ্বালাবি, এরকম দুঃসাহস দেখাবি তো দূরের কথা। ইব্রাহিমের শরীরের ভিতরে একটা লোমকূপের একটা অংশ জ্বালানোর মতো ক্ষমতাও তোর কাছ থেকে সিজ করলাম, আমার ইব্রাহিমকে জ্বালানোর কোনো পারমিশন করে দিই নাই, কারণ তোর কোনো ভ্যালু নাই, আমার ইব্রাহিমের খেদমত করার জন্য তুমি আমি তোকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার
যেন গৌর গোবিন্দের রাজপ্রাসাদের ভিতরে ঢুকতে না পারে, সমস্ত আয়োজন কমপ্লিট করেছে, সমস্ত নৌকা গুলো ভেঙ্গে দিয়েছে, সমস্ত পুল কালবার ব্রিজ গুলো ভেঙ্গে টুকরা টুকরা করা হয়েছে, ওই পার থেকে এই পারে আসার সমস্ত যোগাযোগ টুকরা টুকরা করে খান খান করা হয়েছে। আমার বাংলা কয় গৌর গোবিন্দের বাচ্চা, যেখানে যায় তোর গ্রেনের সমস্ত কারসাজি শেষ, সেখান থেকে আমি মাওলার কুদরত শুরু হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ ভাইরা, আমার কিতাবের ভিতরে ঘটনা আসছে, হায়াতে শাহজালাল নামক কিতাবের ভিতরে ঘটনা আসছে, হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি শুধু বললেন আমার জায়নামাজটা নিয়ে আসো। ভাইরা আমার জায়নামাজ, নামাজের মুসল্লা যেটা আমরা সবাই জানি, এটা কাপড়ের জোরে কোন কিসের, আরো জোরে কয় না কিসের, চিল্লা জোরে কয় না কিসের, এই কাপড়ের টুকরা। জায়নামাজটা নিয়ে আসার পরে সেনাপতি নাসিরউদ্দিন কে ডাক দেয়া হয়, পানির ভিতরে বিছায়া দে, আমি যা করি তোরা শুধুমাত্র আমার ফলোয়ার হবি, আমার অনুসরণ করবি, ইত্তেবা করবি, কোনো মুখের ভিতরে টু শব্দ করবি না, চিল্লা জোরে কর আল্লাহু আকবার। ভাইরা আমার হাতে আঙ্গুলি চোখের ভিতরে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, ওই সময় শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি আমি আল্লাহ তাআলা ওই পানিতে ডুবায়া ডুবানো থেকে আমি আল্লাহ তাআলা হেফাজত করে বুঝাইয়া দিয়েছি, পানির কিছু করার নাই, আগুনের কিছু করার নাই, মাটির কিছু করার নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে পারি, আর কেউ পারে না। জোরে কোন ঠিক কি না, আল্লাহ আছে না নাই, জোরে কয় না আল্লাহ আছে না নাই। কিন্তু আপনারা আমার গতি আর প্রকৃতি দেখলে, আপনারা আমার অবস্থা দেখলে মনে হয় আল্লাহই নাই, জোরে কয় না ঠিক কি না। 24টা ঘন্টা আপনাকে আর আমাকে যিনি মনিটরিং করতেছেন, অবজারভেশন করতেছেন, পর্যবেক্ষণ করতেছেন, তিনি কে, আছে না নাই, বুড়া হয়ে গেছেন আগের মতোই আছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আর আছে অল্প কয়েক মিনিট, এবার হইল মেয়ারাজ। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম গোটা বাংলাদেশের উলামায়ে কেরাম এবার সিদ্ধান্ত নিয়ে একটা জিনিসই বারবার দেখেছেন, যখন দেশের ভিতরে সবচাইতে মারাত্মক ডেঞ্জারাস যে বিষয় সেটা হইল সুদের সরাসরি যখন বেশি হয়, ঘুষের সরাসরি যখন বেশি হয়, অনেকের চেহারা মেহারা অন কালা হওয়া শুরু হয়েছিল। এটি সারা আর কিছু বাইরে এতক্ষণে তো ভালো আছে, কথা কয় না, কথা ঠিক কি না। দেশের ভিতরে যখন অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, নিজের মেয়েকে যখন বাস অঙ্গ ভঙ্গি দিয়া সাজায়া, বাবা যখন এইখানে আর সেইখানে নিয়ে যায়, মানুষ যখন তার দিকে তাকায়া তাকায়া তো মাশাআল্লাহ, অমুকের মেয়েটা তো মাশাআল্লাহ দেখতে একবারে সুইট, নাউজুবিল্লাহ চিল্লায় করে নাউজুবিল্লাহ, নোংরামি বদমাইশির একটা সীমানা আছে না নাই। নিজের মেয়েকে বন্য বানায় রাস্তা দিয়া ঘুরতেছ, এগুলো ঘটনা। এর ভিতরে চমৎকার কথা হলো, একটা বছরেই আপনার আর আমার নবীজি তাইফে যখন গেলেন, এমন মাইর খাইলো, এমন চূড়ান্ত মায়ের আপনার আর আমার নবীকে দেওয়া হয়েছে এই জমিনের উপরে, এমন কষ্ট আর কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই, জোরে কোন আল্লাহু আকবার। ওই বছরেই তাইফে যাওয়ার পরে মায় শরীরের ভিতরে আঘাতের চিহ্নের অভাব নাই, বাড়িতে আসছেন, আসার পরে হঠাৎ করে বিপদ আপদ বাড়া মুসিবতের সাথী, যখন নবীর কেউ ছিল না তখন তিনি ছিলেন সেই মহিয়সী রমণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। এর কিছুদিন পরে নবীদের সেই চাচা, যেই চাচাকে বারবার নবীজি বলছেন বাবা একটা বারের জন্য কালিমা পড়েন না, কিন্তু তার ভাগ্যে কালিমা নসিব হয় নাই, সেই চাচা আবু তালেব, যিনি বলেছিলেন যে আরবের কাফেররা তো কয়েকটা অফার নিয়ে, প্রস্তাব, প্রপোজাল নিয়ে তোমার কাছে আসছে, তুমি যদি বলো তাহলে এটা নিয়ে তাদের সাথে একটা চুক্তি হোক, আলোচনা হোক। কি কি প্রস্তাব? নাম্বার এক, এই আবু তালেব শোনা, তোমার ভাতিজা চায় কি ক্ষমতা? সমস্ত ক্ষমতা দিব, সংক্ষিপ্ত কথা, আর কি চায়? যদি ক্ষমতা পছন্দ না হয় আর শ্রেষ্ঠ সুন্দরী নারীকে চায় তাও দিব, যদি তাও না অহুত পাহাড়ের সমপরিমাণ আমাদের যদি ধন সম্পদ থাকে আর তার মালিক যদি হতে চায় মুহাম্মদকে তার দিব, কিন্তু বিনিময় একটা, আমাদের মুক্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না, আমাদের মুক্তির বিরুদ্ধে কোনো কথা না বলে এক আল্লাহ তাআলার ওয়াজ করুক, করা কোনো সমস্যা নাই, কিন্তু এই এই বিষয়গুলোর উপরে কথা বলতে পারতে না, জোরে কর নাউজুবিল্লাহ।
ডাক দিয়া কইলো চাচা দা শুনেন শুনেন এটা তো সামথিং ব্যাপার, এটা তো দেওয়া সম্ভব, আসমানের চাঁদ আর চন্দ্র কোনোদিন ধইরা আনা সম্ভব, জোরে কয়না সম্ভব। সেই ছোট্টবেলায় পড়ছি কার গুজারি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নক্ষত্র যদি কোনোদিন আনা সম্ভব হয়, এক হাতে যদি চাঁদ আরেক হাতে সূর্য দিয়া যদি আমাকে কয়, কালিমার গাওয়ার থেকে বিরত থাকতাম, আল্লাহর কসম আমি মুহাম্মাদের জীবন যাবে, কিন্তু কালিমার দাওয়াত থেকে এটার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে, এটা থেকে আমি কোনোদিন বিরত থাকবো না। চিল্লা জোরে কর আল্লাহু আকবার। ভাইরা আমার, বড় আফসোসের সাথে বলতে হয়, বললে অমুক আর তমুকের দিকে যায় কলিজার টুকরা, সেই নবী কেও আমার পরে কোন নবী নাই, আমি শেষ ক্লোজ, এই পরে আর কোনদিন নবী আসবে? কিন্তু বাংলাদেশের ভিতরে যখন কাদিয়ানির বাচ্চা কাদিয়ানিরা নামও শুনি নাই আমরা, এই জায়গার মুসলমান ওয়াজ এটা এখন করতে হচ্ছে, গোটা বাংলাদেশের ভিতরে ওলামা একরাম সোচ্চার, এই কাদিয়ানিদের গুরু গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করছে, জোরে কর নাউজুবিল্লাহ। দেখেন কত মারাত্মক ঝুঁকিপূর্ণ বিপদ সংকেত বলা একটা কথা, যার সাথে ঈমান আছে কি নাই সেখানে আপনি আর আমি সিদ্ধান্ত নিতেছি আস্তে আস্তে, নাউজুবিল্লাহ, চিল্লায় কয় না নাউজুবিল্লাহ। ঘোষণা দিছে মুহাম্মদ শেষ নবী না, তারপরে নবী আরেকজন আইব, ওইটা হইলাম আমি, নাউজুবিল্লাহ বলে এই বদমাশ। এই কথা বলার পরে আল্লাহ কয় তোরে দর্মু দ্বারা, ইতিহাস খুললে পরে দেখা যায় গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী বাংলাদেশে এখন একজন আর দুইজন না, হাজার হাজার হয়ে গেছে। গোলাম আহমদ কাদিয়ানিরা কাফের এটা প্রতিষ্ঠা করার জন্য পাকিস্তানে 10,000 যুবক নিজের জীবন বিসর্জন করছে, যে ওদেরকে কাফের বলতে হবে, প্রয়োজনে নিজের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিব, জোরে কর আল্লাহু আকবার। আপনাকে ঠিকানা দেই, ঢাকা আলিয়ার পাশে বক্সিবাজার গ্রামে মসজিদ হইল ওদের, বক্সিবাজার, ওখানে ওরা আহমদিয়া মুসলিম নামা জামাত নামে একটা মসজিদ করছে, আপনাকে আমাকে ঢুকতে দিবে না, ওদের কাঠদারি ওদের লেবাস পোশাক ওয়ালা হইলে পরে সেখানে ঢুকতে দিবে। আমরা জানি আমার মায়াতে কান্দি মসজিদ হোক, আমাদের এই সমাজে যতগুলো মসজিদ আছে, আমলিক করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, অমুক করি, তমুক করি, যেই মন সেই করি, এই মসজিদে প্রত্যেকের প্রবেশ করার অনুমতি আছে না নাই? এটা কেমন মসজিদ যে মসজিদে শুধু এই লোকগুলোই ঢুকবে, সবাই ঢুকতে পারে না, তার মানে এটা কোনো মসজিদ না, এটা হইলো ষড়যন্ত্রের আস্তানা, জোরে কন ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের সহিত বলতে হয়, খয়রাতি এমপি আমাদের দেশে হয়েছে, এরা কোন শরীক দলের কিছুই না, এরা সংসদে দাঁড়ায় কয় গোলাম আহমদ কাদিয়ানিদের বিরুদ্ধে হুজুররা কেন লাগছে, নাউজুবিল্লাহ। কয়ালি আল্লাহ তাআলা এই সমস্ত নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে দেখ, জোরে কর আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন শুনেন, খুব সংক্ষিপ্ত কথা, উম্মে হানির ঘরে আপনারা আমার নবীজি, একটু সময় দিন, উম্মে হানির ঘরে আপনারা আমার নবীজি শোয়া, ওই যে একটা বছরের ভিতরে অনেকগুলো অ্যাক্সিডেন্ট নবীজির, আমার মনের ভিতরে দুঃখ আর কষ্টের কোনো সীমা নাই, কারণ এখন আর নবীজির সামনে কেউ নাই, একমাত্র, জোরে কর না, একমাত্র, আরো জোরে কর, আরো চিল্লা একবার। রাত্রে ঘুমানোর সময় কিছুক্ষণ আগে চোখের পানি চলে আসছে, ঘটনা করতে দেয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা চাচা তো বোন হযরত উম্মে হানির ঘরে শুইলেন, সারা দিনের দুঃখ কষ্ট সব কিছু নিয়ে নবীজি যখন ঘুমাইবে, দুই রাকাত নামাজ পড়ে হাত উঠে দোয়া করলেন, মাওলা এমন একজন বন্ধু আর আমার নাই যেই বন্ধু আমার বিপদ আপদ বালা মুসিবতে সহযোগিতা করবে, এমন একজন অভিভাবক নাই আমার গায়ে থেকে রক্ত পড়লে মুছে দিবে, আমি সারাদিন ক্লান্ত শ্রান্ত হয়ে যখন ঘরে যাব আমাকে আদর সহায় দেওয়ার মতো এখন আর কেউ নাই, আল্লাহ তুমি কি পারো না আমার জন্য কোনো একটা ব্যবস্থা করতে? চোখের পানি ফেলায় যখন নবীজি দোয়া করতেছেন, আল্লাহ তাআলার রহমতের ভিতরে এমন জোশ তৈরি হয়ে গেছে, রাত্রে ঘুমাইছেন নবীজি, এমন সময় আল্লাহ তাআলা উম্মে হানির ঘরের ছাদ খুলিলা, দুইজন ফেরেশতার ঘরের ভিতরে ঢুকাইয়া দিতেন, চিল্লায় জোরে কর আল্লাহু আকবার, একজন হযরতে মিকাইল আর একজন হযরতে
জিব্রাইল দুইজন সমস্ত ফেরেশতাদের লিডার জিব্রাইল সাথে দোস্ত হইল মিকাইল পাশে অনেক ফেরেশতারা বসা আশেপাশে পুরো বাড়িটা ঘেরাও করা ফেরেশতাদের মাধ্যমে জোরে কোন আল্লাহু আকবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি একটু জিকিরের তালে তালে সামনে চাই পাতে বসেন لا إله إلا الله جور لا إله جور لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بالشرف رحمة للعالمين سيد المرسلين خاتم النبيين إمام المرسلين إمام الأنبياء أحمد مصطفى محمد مجتبى صلى الله عليه وسلم ঘুমের ঘুরে হঠাৎ করে জিব্রাইল আর মিকাইল জাহাজি প্রশ্ন কিতাবের ভিতরে ঘটনা আসছে তারা যায় বলতেছে ইন্নাল্লাহু ইয়াকরাউকাস সালাম ইয়াদউ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা স্পেশাল ভাবে এই রাতে এই মুহূর্তে আপনাকে সালাম পাঠায় আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার বাড়িতে ডাকতেছেন সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার বিশ্বরবি রহমাতুল্লিল আলামিনকে ফেরেশতারা সুন্দর করে ধয়া তারপরে উঠাইলেন উঠানোর পরে ভাইরা আমার আপনারা যারা কাবা শরীফে গেছেন হাতিম আছে না নাই হাতিম কথা কয় না আছে না নাই কাবা শরীফের হাতিমের ভিতরে দিয়া নবীজিকে রাখলেন আমার নবীজি বলেন সেখানে যায় আমি ঘুমায়া গেলাম সেখান থেকে আবার আমাকে উঠে নেওয়া হলো জমজম কূপের কাছে সংক্ষিপ্ত কথা হলো জমজম কূপের কাছে নেওয়ার পরে আমার এই যে ওপেন হার্ট সার্জারি করা হলো ভাইরা ওপেন হার্ট সার্জারি করার পরে আমাকে খুলে আমার কলিজাটা দুই টুকরা করে ভিতর থেকে কলপটা বের হলো হার্ট বের করা হয়েছে এই হার্ট যদি ব্লক হয়ে যায় মানুষ বর্তমানে কোটি কোটি টাকা ব্যয় করার পরেও রিং পরায় অমুক পরায় তমুক পরায় তারপরে কিন্তু তারপরেও বাঁচে না জোরে কান ঠিক কিনা রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেখানে দুই ফেরেশতা সুন্দর করে স্পেশাল করে কলপটা বের করার পরে জমজমের পানি দিয়া ধুইলেন সুবহানাল্লাহ কোন জমজমের পানি দিয়া ধুইয়া ভাইরা আমার কিতাবের ভিতরে ঘটনা আসছে এমন সুন্দর পানি দিয়া ধুইছেন ওই পানির ভিতরে ঈমান ছিল হিকমত ছিল যা কিছু দরকার মানুষ বারবার যখন কষ্ট করতেছিল এটা কোনদিন সম্ভব না কোনদিন সম্ভব না ভাইরা আমার সেটাও আল্লাহ তাআলা বিজ্ঞানের উৎকর্ষতার মাধ্যমে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষ যখন বারবার প্রশ্ন করতেছিল একটা মানুষকে যদি এভাবে অপারেশন করা হয় তাহলে সেই মানুষটা আবার কিভাবে বাঁচে জোরে কোন আল্লাহু আকবার কিন্তু আল্লাহ তাআলা সমস্ত বিষয়গুলো বর্তমান সায়েন্সের যুগে বিজ্ঞানের যুগে একটা একটা করে সবগুলা তিনি বুঝাইয়া দিলেন কলিজার টুকরা ভাইরা সংক্ষিপ্ত কথা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে উঠাইলেন উঠানোর পরে হুজুরকে মক্কা থেকে নিয়ে সংক্ষিপ্ত কথা সেখান থেকে হুজুরকে বোরাক নামক একটা যানবাহনের উপরে উঠাইছি আজকে আমার আলোচনার শেষ অংশ এটাই ছিল জুমার সময় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার এক নম্বর পারার তিন নম্বর পৃষ্ঠার ভিতরে একটা আয়াত নাজিল করেছেন ইয়াকাদুল বারকু ইয়াখফু আবসারহুম আল্লাহু আকবার বলেন বারকুন শব্দের অর্থ হইল জিলিক বিদ্যুতের মতো হঠাৎ করে আকাশের ভিতরে চমকায় না কথা কয় না জিলিক দেয় না আকাশে বাইরা আমার এই
ওই বরকুন শব্দ থেকে বোরাক। আল্লাহ তাআলা এমন চমৎকার একটা দ্রুতগামী যানবাহনের ব্যবস্থা করেছেন, কিতাবের ভিতরে হাদিসের কিতাবের ভিতরে আল্লাহর নবীজি বর্ণনা দেয়, ওই ঘোড়াকে আল্লাহ তাআলা এমন চমৎকার চোখের ভিতরে পাওয়ার দিলেন, ওই পাওয়ারটা এক জায়গায় আর এক মাইল আর দুই মাইল না, ওই পাওয়ারটা এমন মারাত্মক বিষম ছিল ভাইরা আমার 500 বছরের রাস্তা ওই ঘোড়াটা এক সেকেন্ডের ভিতরে অতিক্রম করত। জোরে বলেন আল্লাহু আকবার। বাইতুল মুকদ্দাসে নিয়ে গেল ভাইরা আমার, ওই বিমানের ভিতরে ফ্লাইটের ভিতরে এই বোরাকে ভাইরা আমার যিনি পাইলট তিনি হইলেন হযরত জিব্রাইল আমিন। জোরে কম সুবহানাল্লাহ। যাইতেছে আসমান দিয়া উঠতেছে আর কয় হুজুর ওই নিচের দিকে তাকা, আমার নবীজি নিচে তাকায়, ইয়া রাসূলুল্লাহ এটা হইল মিশরের তুর পাহাড়, এখানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার সংক্ষিপ্ত কথা, নবীজি সেখানে বোরাক লেন করলো, আমার নবীজি সেখানে নামলেন, দুই রাকাত নামাজ পড়লেন, যাইতে যাইতে সামনে গেলেন ফিলিস্তিনের ওই যে একটা পাহাড়, যেই পাহাড়ের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করেছেন বাবা সারা সন্তান, সেখানে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুঃখ কষ্টে যন্ত্রণার ইতিহাস আপনি যদি ডকুমেন্ট চান তাহলে ইউসুফ ইদ্রিস কান্দরবি রাহমাতুল্লাহি আলাইহি। ভাইরা আমার কিতাবের ভিতরে সিরাতে মুস্তাফার ভিতরে চমৎকার করে ঘটনা লেখা আছে, সেখানে যাওয়ার পরে এবার ডাক দেয়া কই নবী গো, এটা হইল হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, এখানে আপনি নামবেন কিনা, কই এখানেও নামবো, কারণ ঈসা হইল আমার আগের নবী। জোরে কোন আল্লাহু আকবার। সেখানে নবীজি নামলেন, দুই রাকাত নামাজ পড়লেন, এবার বোরাক দেসু যাইতে যাইতে মসজিদ বাইতুল মুকাদ্দাস বর্তমান যুগের ফিলিস্তিন, যেই মসজিদ আমাদের ছিল প্রাণের কেবলা, প্রথম কেবলা, মুসলমানদের প্রথম কেবলা, ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে এখন প্রতিনিয়ত হাজার হাজার না লক্ষ লক্ষ যুবক যুবতী ছোট ছোট বাচ্চাকে হত্যা করা হচ্ছে, হইতেছে, হয়েছে। জোরে কোন ঠিক কিনা। জেরুজালেম একটার পর একটা কাদের উপরে আক্রমণ করতেছে, সেখানে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় ঘটনা, সেখানে যাওয়ার পরে বোরাকটা নবীজি বানলেন, বোরাকটা বান্দার পরে নবীজি যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকবেন জিব্রাইল ডাক দিয়া কয় পয়গম্বর এখানে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী যত রাসূল এই দুনিয়ায় এসেছে সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা এই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের ভিতরে হাজির করেছেন। চিল্লা কয় না সুবহানাল্লাহ। ভাইরা আমার ডাক দিয়া কয় জিব্রাইল এই মুহূর্তে আমার করণীয় কি, কয় হুজুর আজকে আপনাকে চমৎকার একটা র‍্যাং দেওয়া হবে। ভাইরা আমার প্রথম হইল সিপাহী, তারপরে হাবিলদার মুক্তমুক, একটার পর একটা কর্নেল মর্নেলের অভাব নাই, একটা একটা করে পোস্টিং হয়, প্রমোশন হয় আর র‍্যাং বাড়তে থাকে। আমার কলিজার টুকরা নবীকে আজকে চমৎকার একটা র‍্যাং দেওয়া হবে, একটা পদ দেওয়া হবে, নতুন একটা লকব দান করা হবে। আল্লাহর নবীকে ডাক দিয়া জিব্রাইল কয় হুজুর আদম থেকে নিয়ে যত সুপার পাওয়ার নবী এই দুনিয়ায় আসছে আজকের এই মুহূর্তে কারোর মাতব্বরি কোনোর সুযোগ নাই, এই মুহূর্তে সমস্ত নবীরা হবেন মুক্তাদি, আপনি হবেন সমস্ত নবীদের ইমাম, আপনি হবেন মুক্তাদা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার শুধু তাই নয়, সেখানে দুই রাকাত নামাজ পড়ার আগে আদম নবী বক্তব্য দিয়েছেন, হযরত ঈসা নবী বক্তব্য দিয়েছেন, হযরত মুসা নবী বক্তব্য দিয়েছেন, হযরত ইব্রাহিম নবী বক্তব্য দিয়েছেন, সমস্ত নবী বক্তব্য দিয়েছে। তাফসীরে ইবনে কাসির না বিভিন্ন কিতাবের ভিতরে লেখা হয়েছে সমস্ত নবীদের বক্তব্যকে যদি এক জায়গায় করা হয় তোমার আর আমার কলিজার টুকরা নবীজির বক্তব্য এবং চমৎকার এবং চমৎকার এবং চমৎকার, যত সুন্দর ভাষায় নবীজি আমার বক্তব্য দিয়েছেন, সমস্ত নবীরা হুজুর নবী যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শোনার পরে অবাক হয়ে তাকায় আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার দুই রাকাত নামাজ শেষ করার পরে তারপরে আল্লাহ তাআলা মেরাজ নামক একটা লিফট আল্লাহ তাআলা উপর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নাজিল করেছেন, ওই মেরাজের ভিতরে উঠছে, লিফটের ভিতরে দাঁড়াইলে যেমন 24 তলার উপরে যাইতে কয়েক সেকেন্ড সময় লাগে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন, তার সাথে বন্ধু কিন্তু জিব্রাইল আর মিকাইল। ভাইরা প্রথম আসমানে গেলেন, প্রশ্ন করা হলো মান আনতা, জিব্রাইল বললেন আমি জিব্রাইল, তারপরে প্রশ্ন মান মা তোমার সাথে কে, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোস্ত জিব্রাইল ডাক দিয়া কয় আমার সাথে হইল মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার।
প্রশ্ন করা হলো ফেরেশতাদের। প্রথম আসমানের প্রহরী ফেরেশতারা জিজ্ঞাসা করলো, তুমি যে তাকে নিয়ে আসছো আসমানে তার আসার অনুমতি আছে নাকি? কারণ আমরা হইলাম সব ফেরেশতা, আমরা খাই না, আমরা আমাদের কোনো বিপদ আপদ বা মুসিবত বলতে কোনো কিছু নাই। উনি তো হইল মানুষ, ওনাকে কার অনুমতি নিয়ে তুমি উপরে নিয়ে আসছো? সমস্ত ফেরেশতারা জানে। তারপর কি চমৎকার একটা ডিসকাশন তাদের ভিতরে চলতেছে, টকিং চলতেছে। ডাক দিয়া কয়, বিসমিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে আজকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মুহাম্মদকে কেন্দ্র করে গোটা পৃথিবী সুন্দর করে সাজানো হয়েছে। বলেছেন সুবহানাল্লাহ। ভাইরা, আমার প্রথম আসমানে গেলেন আদম নবীর সাথে দেখা, দ্বিতীয় আসমান গেলেন, বিশাল বড় ইতিহাস, এই সংক্ষিপ্ত সময়, আমার তো সময় এসে তারপরে 5 মিনিট বেশি, দ্বিতীয় আসমানে গেলেন, তারপরে নবীদের সাথে দেখা হইল। ভাইরা, আমার চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত এইভাবে গেলেন, এক এক আসমানের এক এক কারগুজারি। এক আসমানে যাওয়ার পরে হযরতে আদম, আরেক আসমানে যাওয়ার পরে ঈসা, ভাইরা আমার আরেক আসমানে যাওয়ার পরে মূসা, আরেক আসমানে যাওয়ার পরে ইউসুফ, ভাইরা আমার আরেক মানে যাওয়ার পরে ইদ্রিস, ভাইরা আমার এরকম করে করে সপ্তম আসমানে যখন গেলে, সেখানে যাওয়ার পরে যায় দেখতেছেন মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম চার লাফত, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ চমৎকার কুরসির ভিতরে, চেয়ারের ভিতরে বসা, ছোট ছোট বাচ্চারা তার সামনে খেলাধুলা করতেছে, চিল্লায় বলছেন সুবহানাল্লাহ। ভাইরা আমার যায়া প্রশ্ন করলে আর সালাম দিলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম সালাম দিলে, আমার নবীজি সালামের উত্তর দিলে। তারপরে আরেক আসমানে যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন একটা বুড়ি বৈশা রইছে, ভাইরা আমার এরকম করে করে আরেক জায়গায় যাওয়ার পরে অনেকগুলো নহর দেখলেন, অনেক বড় কথা, প্রত্যেকটাই ডকুমেন্ট সহ একটা একটা বলার সময় নাই। যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি বুড়ি এখানে কেন? আল্লাহ তাআলার ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া, কয় নবী গো, এটা তো বুড়ি না, বুড়ি বেশি, পৃথিবীকে আল্লাহ তাআলা বুড়ির মতো আকৃতি দিয়া বানায়া রাখছে, এই পৃথিবীর বয়স শেষ, এই বুড়ির হইল এই অবস্থা, এই বুড়ি যেরকম বুড়া হয়ে গেছে আর অল্প কয়েকদিন বাঁচবে মনে হয়, এই পৃথিবীর হায়াত শেষ, আপনি শেষ, আপনি আসা শেষ, তার মানে পৃথিবী থাকবে আর অল্প কয়েকদিন, আস্তে আস্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সামনে যাওয়ার পরে নবী যদি দেখতেছেন দুধের নহর, মধুর নহর ইত্যাদি ইত্যাদি, জিব্রাইলকে ডাক দেয়া, কয় হুজুর কোনটা? জিব্রাইলকে ডাক দেয়া, কয় খামু জিব্রাইল কোনটা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুধের নহর থেকে আপনি এক 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 গ্লাস দুধ পান করেন, এটা পান করলে পরে আপনার জন্য উপকার হবে। ভাইরা, আমার লম্বা চূড়া ঘটনার সর্বশেষ অংশ হলো মূসা আলাইহিস সালামের সাথে দেখা, ইব্রাহিমের সাথে যখন দেখা, যাওয়ার পরে যখন, তারপরে যখন বাইতুল মাহমুদ, তারপরে জান্নাত আর জাহান্নাম যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, জান্নাতে যাওয়ার পরে আমার নবীজি দেখতেছেন একটা ক্ষেতের ভিতরে কে কে যেন গাছ লাগায়, গাছ লাগাইলে মুহূর্তের ভিতরে গাছগুলা বড় হয়ে যায়, আবার ফল কাইটা কাইটা আস্তে আস্তে করে নিয়ে আসতেছে। এই অবস্থা দেখার পরে জিব্রাইল ডাক দেয়া, কয় জিব্রাইলকে ডাক দেয়া, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিব্রাইলকে প্রশ্ন করতেছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল কাহিনী তো বুঝতেছি না ঘটনা কি, জিব্রাইল ডাক দেয়া, কয় নবী গো, এটা হইল দুনিয়ার নেককার মানুষের, নেককার মানুষের মেশাল এক্সাম্পল, এটা হইল উদাহরণ। বলে কেমনে উদাহরণ হলো? আল্লাহর নবীকে ডাক দিয়া জিব্রাইল এবার কয় হযরত, দুনিয়ায় মানুষ একটা নেক আমল করে, মানুষ তো বুঝে না, মানুষ তো মনে করে নেক আমল করে লাভ কি, আল্লাহ তাআলা ওই নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এই ফল আর ফুলের গাছগুলো, এই সম্পদগুলো আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সংরক্ষণ করে। ভাইরা, আমার ক্ষেতের ভিতরে ধান লাগাইলে কিছুদিন পরে যখন বড় হয়ে যায়, আবার যখন কাইটা নিয়ে আইসা ফল খাইতে থাকে, আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দিয়ে বোঝা, আপনি আর আমি যে নেক আমল করি, এই নেক আমলগুলো জান্নাতের ভিতরে বিভিন্ন গাছ হয়ে সেখানে জমা হইতে থাকে। জোরে কর ভাইরা, আমার সর্বশেষ কথা, জাহান্নাম কিছুক্ষণ পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে থাকা অবস্থায় এরকম ঠক ঠক করে আওয়াজ পাইতেছেন। প্রশ্ন হলো, জিব্রাইল আওয়াজটা কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম, আপনার উম্মত, আপনার কলিজার টুকরা সাহাবী হযরতে বিবা বেলাল আলাইহিস সালাতু ওয়াস সালামের, জোরে কোন সুবহানাল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, আমার এই অবস্থা যখন চলতেছিল, হুজুর সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়া বলতেছে, জিব্রাইল এই মুহূর্তে বেলালকে আল্লাহ তাআলা এমন সম্মান কেন দান করেছে? ডাক দিয়া কয় হুজুর, জিব্রাইল এখন ডাক দিয়া বলতেছে, হুজুর এই সম্মান দান করার একমাত্র কেবলমাত্র কারণ হলো, শুধুমাত্র কারণ হলো আল্লাহ তাআলা ইসলামের ইতিহাসের ভিতরে যতজন সাহাবী সবচেয়ে বেশি কষ্ট করেছেন তার ভিতরে সবচেয়ে মারাত্মক কষ্টের ভিতরে শিকার যারা হয়েছে তাদের ভিতরে একজন হইলেন হযরত বেলাল। জোরে কোন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা তারপরে কাজ কি কয় হুজুর, এবার জাহান্নাম দেখে ভাইরা আমার জাহান্নামে যাওয়ার পর আমার নবী যে জায়গা দেখতেছে জবাই করার পরে কিছুক্ষণ পরে আবার গলাটা আগের মতো হয়ে যায়। আমার কলিজার টুকরা নবী উম্মতের এই দশা দেখে তারপরে বলতেছে, জিব্রাইল ঘটনা কি? জমিনের ভিতরে এমন কিছু কপাল পোড়া মুসলমান আছে, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া সম্পর্ক নষ্ট করে আছে না নাই? জোরে কয় আছে না নাই? এই পিছন থেকে কষ্টটা কথাটা জোরে চিল্লাও, যুবকরা কষ্ট আছে না নাই? দুই বন্ধুর ভিতরে সম্পর্ক জোরদার, এর মারাত্মক সম্পর্ক রাখো না, বাবা সম্পর্ক নষ্ট করার জন্য তুই জানো সিনা বেশি, এই যে তোর কত বড় শত্রু আমার সাথে যে কথাটা কইছে, তিলের তাল বানায়া বলার মতো লোক সমাজে আছে না নাই? ভাইরা আমার এই অবস্থা দেখার পর কিছুক্ষণ পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, জিব্রাইল চলবে কতক্ষণ? কয় হুজুর এই অবস্থায় তো তাড়াতাড়ি শেষ হবে না, চলতেই থাকবে যতক্ষণ আল্লাহ তাআলা মাফ না করবেন ততক্ষণ। জোরে কোন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আরেকটু বর সামনে তাকায়া দেখতেছে, হায় হায় আরেকটা মানুষ, তার অবস্থা হলো আরো ভয়াবহ, তার গালগুলার ভিতরে এরকম ছুরি দিয়া জবাই করতেছে, ছুরি দিয়া কাটতে কাটতে গালগুলা কাটতেছে। ভাইরা রে খুব ভালো করে বুঝি পর্দারের ভাইরা, এই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে নবীজি আমার বলতেছে, সেহারা সুরত দেখলে তো হুজুর হুজুর মনে হয়, ঘটনা কি? ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হইল এমন এক বক্তা যেই বক্তা সমাজের ভিতরে ফেতনা সৃষ্টি করার মতো কথা বইলা বইলা নতুন নতুন কথা শোনায়া শোনায়া মানুষের ভিতরে ফাটল ধরায়া বিভ্রান্তি ছড়াইতো আছে না নাই? জোরে কয় আছে না নাই? এই ঘটনা যদি না হইতো তাইলে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছয় দফার সুপারিশ করা হইতো? বিভিন্ন জন বিভিন্ন কথা বলিলা সমাজের ভিতরে উশৃঙ্খলা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত বক্তাদের থেকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আমরা যারা ওয়াজ করতেছি আমাদেরকে আল্লাহ তাআলা জিহ্বা সংযত করে কোরআন সুন্নাহর আলোকে সহি কথাগুলো বাস্তবতার নিরিখে বলার তৌফিক দে, তৌফিক না আমিন। ভাইরা আমার কিছুক্ষণ পর সামনে যাওয়ার পরে যে দেখতেছে আরেকটা মানুষের অবস্থা বড় ভয়াবহ। ও যুবকরা পর্দার আড়ালের মায়েরা কলিজার টুকরা বাবারা, যা দেখতেছে একটা পাথর নিয়া মারাত্মক ধরনের বিশাল পাথর নিয়া একটা মানুষের মাথার ভিতরে জোরে জোরে মেলাইতেছে, জোরে জোরে মারতেছে, কিছুক্ষণ পর তার মাথাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে কয় জিব্রাইল, এটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা বলার পরেও আযানের আওয়াজ তার ঘুম ভাঙাইতে পারে না, এটা হইল ওই চমৎকার, ওই মারাত্মক ধরনের বেনামাজি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক, জোরে কর আমিন। আরেকটু জোরে, আরেকটু জোরে চিল্লা, জোরে কর আমিন। আমাদের আজকে এই মাহফিলের যিনি প্রধান বক্তারা সমবঙ্কিত করবেন মোহতারাম আমাদের সামনে উপস্থিত, আমি চেয়ার ছেড়ে দিলাম, হুজুর এখন আপনাদের সামনে কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খলুসিয়াতের সহিত আমলের নিয়তে হুজুরকে বলার আমাদেরকে বলার যে সমস্ত কথাগুলো আমরা বলেছি আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন।